ओम नमो भगवते वासुदेवाय, जय श्रीकृष्ण राधे राधे। बंधुरा, आमादेर सनातन धर्मे समय के खुबी शक्तिशाली बोले गण्य करा हय। समय चाकाय मानुष के खुशी दुख कष्ट लाभ लोकसान एवं जन्म मृत्युर संगे परिचय कराय। आपनारा हयतो एई विषयटी देखेछेन जे समय मानुष के अनेक किछुई शेखाय। समय चाका राजा के फकिर जेमन बनिए दे, आबार फकिर के राजाओ करे दे। आर एटा माना हय जे समयेर जन्यई कोनो मानुषेर जीवने कखनो सुख एवं कखनो दुख देखा दे। किन्तु आपनी कि कखनो एटी भेबे देखेछेन जे आपनार जीवनेर शुभ समय आसते चलेछे एटी आगे थेके किभाबे जाना जाबे? बंधुरा, आजकेर ए भिडियोते आपनादेर ए विषय निये आलोचना करब जे मानुषेर जीवने शुभ समय आसार आगे भगवान बेश किछु संकेत दिए थाकेन। ए विषये भगवान श्रीकृष्ण नारद मुनि के विस्तारित जानिएछेन। हिंदू पौराणिक गाथा अनुयायी एकदिन नारद मुनि भगवान श्रीकृष्णेर संगे जखन देखा करते आसेन, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনের ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে জানতে পারবে। তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন, হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগেই কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হন না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে মুনিবর নারদ, এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে, তাহলে নিশ্চিতরূপেই তার ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হল যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে। তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে, আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে। এই সময়ে আমি তাকে স্বয়ং সাহায্য করি। বন্ধুরা, যদি আপনাদেরও এই ব্রহ্ম মুহূর্তে নিজের অজান্তেই ঘুম ভেঙে যায় এবং আপনারও ঠিক এমনটাই যদি একটা পরিবর্তন এই সময় অনুভব করতে থাকেন, তাহলে নিঃসন্দেহে বুঝে নিন আপনারও খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে। দ্বিতীয় সংকেতটির প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মুনিবর নারদ, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায়, এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, সেই ধরনের মানুষদের তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি সে পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন। যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন। তৃতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে, অথবা
কোনো হনুমান বা বাদর, কোনো মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকেই উঠিয়ে নিয়ে যায়, অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায়, বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয়, সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে, আর সে তার জীবনের আগের থেকেও আরও বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। বন্ধুরা, চতুর্থ সংকেতটি হল যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে, অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন, এই কারণেই এই রকমটা যদি হয়ে থাকে তাহলে তখন সেই মানুষকে বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা নিশ্চয়ই বলতে শুনেছেন, ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয়। পঞ্চম সংকেত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি, এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকেই স্বয়ং লক্ষ্মীদেবী তার গৃহে বাস করতে চলেছেন। ষষ্ঠ যে সংকেতটি তা হল যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন তখন পূজার সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন, অথবা কিছুদিন বাদে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে। এছাড়াও যখন কোনো মহিলার বা চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান, অথবা কোনো দেবদেবীর মূর্তির দেখা পান, কিংবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন, তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদকে আরও বললেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন, অথবা কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করে, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত কি আপনার জীবনে কখনো হয়েছে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই রকমটা কখনো হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।